দিনটা ছিল কৃষ্ণপক্ষের অষ্টমী। অন্ধকার রাত্রি, আকাশে বিজুলির চমক এবং ঘন বর্ষণ। এমন সময় মথুরানগরীর কালকোঠরিতে প্রসব যন্ত্রণায় পীড়িত মা দেবকী। এটাই ছিল কৃষ্ণ জন্মের চরম মুহূর্ত। একটি তেজপুঞ্জ দেখা গেল আকাশে। মা দেবকী একজন তেজস্বী বালকের জন্ম দিলেন। মাতা দেবকী তাকে বক্ষে আলিঙ্গন করলেন এবং ভগবান প্রথমবার মমতার অমৃত রস পান করলেন। অনিচ্ছা সত্ত্বেও মাতা দেবকী ওই বালককে বাসুদেবকে সঁপে দিলেন। ঝুড়িতে বালককে রেখে বাসুদেব কারাগার ছেড়ে পাড়ি দিলেন মথুরা থেকে গোকুলের উদ্দেশ্যে, নিজ মিত্র নন্দরাজের ভবনে। বর্ষণ মুখর মধ্যরাত্রি, উত্তাল মত্ত যমুনা নদী, যমুনার জল প্রায় মস্তক অবধি গভীর। বাসুদেব ভগবানকে স্মরণ করলেন। উত্তাল যমুনা তৎক্ষণাৎ রাস্তা দিলেন বাসুদেবকে। এই কাহিনী ছিল বড়ই অনন্য, আর এটাই ছিল কৃষ্ণলীলার সূত্রপাত। গোকুলধামে নটখট নন্দলাল শ্রীকৃষ্ণ এবং মাতা যশোদার সম্পর্ক যুগ যুগান্তরে শ্রেষ্ঠ মা ও ছেলের সম্পর্ক। দুষ্টু বালক শ্রীকৃষ্ণ দিনভর কখনো একা তো কখনো তার বন্ধুদের সাথে মিলে উপদ্রব করতেন মা যশোদা ও গোপিনীদের। তাদের গৃহস্থালির কাজ, দুধ আনা, জল ভরা, মাখন প্রস্তুত এবং বহু পরিশ্রমে নির্মিত মাখনের হাঁড়ি চুরি করে মাখন ভক্ষণ করা ছিল কৃষ্ণের প্রাত্যহিক দুষ্টুমির অঙ্গ। চঞ্চল চপল শ্রীকৃষ্ণের চুরি করে এই মাখন খাওয়ার জন্য তার নাম রাখা হয় ননিচোরা বা মাখন চোর। এবার আমরা দেখব সেই কাহিনী। শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সাথে যমুনার তীরে খেলা করছিলেন।
এই সেই যমুনা নদী যেখানে গরুড়ের ভয়ে রমানক দ্বীপ ছেড়ে আসা কালিয়ানাগ বাসা বেঁধেছিল। কালিয়ার বসবাসের ফলে যমুনার জল বিষাক্ত হয়ে উঠেছিল। পশুপালক বন্ধুদের সাথে খেলার সময় বল পড়ে যায় যমুনার জলে। সকলের মানা অগ্রাহ্য করে বল আনতে নদীতে নামেন শ্রীকৃষ্ণ। তাকে দেখে ভয়ঙ্কর দানব কালিয়া ক্রোধান্বিত হয়ে ওঠে এবং সে তার ফণা দিয়ে নিজের নাগপাশে ছোট্ট কৃষ্ণকে বন্দী করে নেয়। এ সময়ে কৃষ্ণ তার লীলা দেখাতে শুরু করেন। তিনি অসীম বৈচিত্র্যের সবচেয়ে বিস্ময়কর কত্থক নৃত্য নাচলেন কালিয়ার ফণার উপরে। কালিয়ার অহংকার চূর্ণ হয়ে গেল। কালিয়ার ফণার উপর শ্রীকৃষ্ণের নটরাজ রূপ দেখে যমুনার তীরে দাঁড়িয়ে থাকা সকলে অবাক হয়ে যায়। উনি মানব সমাজকে দেখালেন ভালোর জয় খারাপের উপর হয়। Krishna Krishna Hare Hare মধুরাধিপতি
ব্রজবাসী ইন্দ্রদীপকে খুশি করার জন্য এবং সঠিক বৃষ্টি প্রাপ্তি ও উত্তম কৃষিকাজ প্রাপ্তির আশায় ইন্দ্রের পূজোর পরিকল্পনা করেন। ছোট্ট কৃষ্ণ তাদের বুঝিয়েছিলেন কর্তব্য ও কর্মই করা উচিত এবং নিজের কাজে সর্বোত্তমভাবে মন দেওয়া উচিত। গ্রামের সকলে কৃষ্ণের কথার মধ্যে যৌক্তিকতা খুঁজে পান এবং ইন্দ্রের পূজো বন্ধ করার সিদ্ধান্ত নেন। এই সংবাদ দেবর্ষি নারদ মারফত ইন্দ্রের কাছে পৌঁছে যায়। ইন্দ্র প্রবল ক্রোধান্বিত হয়ে ব্রজের উপর প্রবল বর্ষণ শুরু করেন। শ্রীকৃষ্ণ তখনই ব্রজবাসীকে রক্ষা করতে অবতীর্ণ হন। তিনি তার বাম হাতের কনিষ্ঠ আঙুলের সাহায্যে সমগ্র গোবর্ধন পাহাড়কে তুলে নেন এবং তা ছাতার মতো ধরেছিলেন। সাত দিন ধরে সেই পাহাড়ের তলায় সমগ্র ব্রজবাসী সুরক্ষিত ছিলেন। সেই থেকেই শ্রীকৃষ্ণের নাম হল গিরিধারী। থেকেই তার লীলা দেখাতে দেখাতে বড় হতে থাকে কানাইয়া। আরো সব বাচ্চাদের সাথে একসাথে বড় হয়ে উঠলেও সে যে সবার থেকে কিছুটা আলাদা তা ধীরে ধীরে প্রকট হয়ে ওঠে। রাধারানী সহ আরো গোপীদের সাথে নানা রকম দুষ্টুমিতে মেতে উঠেছেন তিনি।
কখনো বা জল ভর্তি মাটির কলস তিনি দূর থেকে গুলতি ছুঁড়ে ভেঙে দিচ্ছেন, আবার কখনো বা তাদের পোশাক লুকিয়ে রাখছেন। আপাত নিরীহ এইসব দুষ্টুমির আড়ালেই গড়ে উঠছিল রাধা কৃষ্ণের অমর লীলা। এই সময়ই বৃন্দাবনে রাধাকৃষ্ণ ও তাঁর গোপীরা মেতে ওঠেন এক নৈসর্গিক নৃত্যাঙ্গিকে। এক অন্ধকার রাত্রে এবং কৃষ্ণের বাঁশির সুর, সাথে সাথে অমন নৃত্য শৈলী সেদিন বৃন্দাবনের আকাশ বাতাসকে মুখরিত করে তুলেছিল। এই ঘটনাকেই রাধা কৃষ্ণের রাসলীলা বলে অভিহিত করা হয়। রাসলীলা মানে শুধুই রাধা কৃষ্ণের প্রেম গাথা নয়, রাসলীলা আমাদের দেখায় এক স্বর্গীয় ভালোবাসা ও ঈশ্বরে অপার ভক্তির কাহিনী। Tana deem tana deerena deem tana deem.
तक धूम धूम किड़ तक तक धिलांग धीर 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 टिटक तगड़ी गन धा टिटक तगड़ी गन धा टिटक तगड़ी गन धा तन न तन न तन दीप तन दे रे ना तन न तन न तन दीप तन दे रे ना तन न तन संग चले चतुरंग रचाए सखी संग चले चतुरंग रचाए बांधनुपुर पग ताल सजाए सखी संग चले चतुरंग रचाए सखी संग चल चतुरंग रचाए सखी संग चल चतुरंग रचाए। কৃষ্ণের মহিমা বড়ই অসীম ও অপার। কখনো তিনি যশোদানন্দন ননীচোরা, তো কখনো বা তিনি যমুনা বেগ সংহার কালিয়া মর্দনকারী, কখনো তিনি পরম শক্তিধারী গোবর্ধন চলাধত্রেও, তো কখনো বা পরমা সুন্দর রাশেশ্বর বৃন্দাবনস্থ সঞ্চারেণে, জগৎগুরু জগৎপালক পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে তাই জানাই নত মস্তকে শত কোটি প্রণাম। কৃষ্ণপক্ষের অষ্টমী।